বাগেরহাট খুলনা মহাসড়কের সুন্দরখোনা এলাকা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রবিউল হোসেন। বন্ধুরা, আজ এসেছি বাগেরহাট সদরের সুন্দরখোনা এলাকায়। এখানে একটি মসজিদ রয়েছে যেটি ঐতিহাসিক মসজিদ হিসেবে পরিচিত। এই মসজিদের নামকরণ করা হয়েছে সিংগার মসজিদ। স্থানীয়ভাবে এই মসজিদকে সিংরা মসজিদও বলা হয়ে থাকে। কেন সিংরা বা সিংগার মসজিদ নামকরণ করা হয়েছে এ ব্যাপারে সঠিক কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। তবে ঐতিহাসিকদের ধারণা, এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মুঘল আমলে এখানে নির্মিত হয়েছে। আমরা যখন এই মসজিদটি পরিদর্শনে এসেছি তখন প্রায় দুপুর, জোহরের আজান শুরু হয়েছে। চমৎকার এই মসজিদের নির্মাণ শৈলী। মসজিদটির প্রবেশদ্বার অর্থাৎ পূর্ব দিকে তিনটি দরজা রয়েছে। প্রধান দরজা ছাড়াও দুপাশে দুটি ছোট দরজা রয়েছে এবং দক্ষিণ এবং উত্তর দিকে আলাদা আলাদাভাবে আরও দুটি দরজা রয়েছে। চারটি খিলানযুক্ত এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি একসময় পরিত্যক্ত অবস্থায় ছিল। স্বাধীনতা পূর্ব সময়ে এটি লতাগুল্মে জঙ্গলাকীর্ণ অবস্থায় ছিল। পরবর্তীতে স্বাধীনতার পর 1975 সালে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় আসে এবং এটিকে সংস্কার করে বর্তমান অবস্থায় নিয়ে আসা হয়। ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের দক্ষিণ পূর্ব দিকে এই মসজিদটির অবস্থান। বাগেরহাট হয়ে খুলনা যাওয়ার পথে যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের দক্ষিণ দিকে সিংগার মসজিদটি অবস্থিত এবং উত্তর দিকে অবস্থিত ষাট গম্বুজ মসজিদ। এই মসজিদটি পরবর্তীতে পোড়ামাটির ফলক এবং টেরাকোটা ব্যবহার করে অলঙ্করণ করা হয়েছে। ফুল পাতার নকশা রয়েছে এই মসজিদটিতে। বন্ধুরা, এই মসজিদটি যে নির্মাণশৈলী রয়েছে সেই নির্মাণশৈলী অনুযায়ী খুব সহজেই অনুমান করা যায় এটি খানজাহান আলীর নির্মিত মসজিদ। আমরা ভিতরে প্রবেশ করেছি। ভিতরে একটি চমৎকার মেহরাব রয়েছে। এগুলো পরবর্তীতে সংস্কারের পর বর্তমান অবস্থায় চলে এসেছে। এখানে নিয়মিত নামাজ আদায় করা হয়। ধারণা করা হয় হযরত খানজাহান আলী যেই 360টি মসজিদ এই দক্ষিণাঞ্চলে নির্মাণ করেছিলেন তার মধ্যে এই মসজিদটি অন্যতম। দেখতে পাচ্ছেন মসজিদের গম্বুজ। গম্বুজের চারপাশে বিশেষ নকশা রয়েছে। যারা বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ পরিদর্শনে আসেন তারা সহজেই এই মসজিদটিও দেখে যেতে পারেন। অনন্য স্থাপত্য শৈলীর এই মসজিদটি সবাইকে মুগ্ধ করবে।